বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে একটি মিম ভিডিও ব্যাপক ভাইরাল, যেখানে দেখা যায় একটি কনসার্টের ব্যাক স্টেজ থেকে নেচে নেচে দর্শকদের দিকে এগিয়ে আসছেন পারফর্মার। তবে মিম তৈরির উদ্দেশ্যে আসল ভিডিওর জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অন্য কোনো চরিত্রের মুখ বসিয়ে প্রচারের যেন এক হিড়িক পড়ে গেছে। কনসার্টের ওই ভিডিওতে যে যার মতো এডিট করে নিজের মুখ বসিয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছে। এমনকি রবি ঠাকুর থেকে শুরু করে বিনোদন জগৎ কিংবা বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বরাও ঠাঁই পেয়েছেন সেই সব ভিডিওতে। তবে বিখ্যাত ব্যক্তিত্বদের ছবি জুড়ে দিয়ে তৈরি করা ওই মিম ভিডিও দেখে যে কারো মনেই প্রশ্ন আসতে পারে, কনসার্টের আসল ব্যক্তিটি আসলে কে? যে ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে এত আলোচনা, সে ভিডিওটি আসলে কার? জানা গেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখা ভিডিওগুলো বানানো হচ্ছে ভিগল এআই নামের একটি ওয়েবসাইট ব্যবহার করে। গত এপ্রিলে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি কিভাবে তৈরি হয়েছে সেই সম্পর্কে একটি ধারণা দেয়া হয়। চ্যানেলটির ওই টিউটোরিয়াল ভিডিওতে দেখানো হয় ভিগল এআই এর প্ল্যাটফর্মে গিয়ে কিছু দিক নির্দেশনা দিলেই কাঙ্ক্ষিত ভিডিও তৈরি করে সামনে হাজির করবে এআই, যা দেখে সহজে মিম ভিডিও বানাচ্ছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা, আর তা ট্রেন্ডে পরিণত হচ্ছে দ্রুতই। কিন্তু এবার জানা গেল উৎফুল্ল ভঙ্গিতে নাচের ঢঙে মঞ্চে ওঠা আসল শিল্পীর পরিচয়। জানা গেছে এটি জনপ্রিয় মার্কিন র‍্যাপার লিল ইয়ারপির এক কনসার্টের দৃশ্য। 2021 সালের অগাস্টে শিকাগোর ডগলাস পার্কে আয়োজিত হিপ হপ ফেস্ট দ্য সামার স্মাশ ফেস্টিভ্যালে পারফর্ম করেছিলেন তিনি। সেই ফেস্টের স্টেজে ওঠার সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল। লিল ইয়ারপির সেই ভিডিওটি 2022 সালের 20 জুন ইউটিউবে প্রকাশিত হয়। এন্ট্রির সেই ক্লিপটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিজের ছবি বসিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এক্স হ্যান্ডেলে প্রচার করেন নেটিজেনরা, যা দ্রুতই ট্রেন্ডে পরিণত হয়। শুরুর দিকে অনেক স্পোর্টস পার্সনকেও মঞ্চে ক্যাটওয়াকের মতো ছুটে চলতে দেখা যায়। তবে এক পর্যায়ে সাধারণ নেটিজেনরাও গা ভাসিয়ে দেন ভিডিওতে নিজেকে বসিয়ে প্রচারণায়। তবে মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ভিউ বাড়ছে হু হু করে। কিন্তু এতদিন পর হঠাৎ ঠিক কোন কারণে ভিডিওটি ভাইরাল হয়েছে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত লিল ইয়োটির আসল নাম মাইলস পার্কস ম্যাককালাম। তার জন্ম 1997 সালের 23 আগস্ট যুক্তরাষ্ট্রে। গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত 26 বছর বয়সী এই যুবক। 2015 সালে প্রকাশিত তার ওয়ান নাইট গানটি শ্রোতা মহলে বেশ আলোচিত হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ইয়োটির 5টি স্টুডিও অ্যালবাম প্রকাশ পেয়েছে। 2017 সালে তিনি প্রকাশ করেন প্রথম অ্যালবাম টিনেজ ইমোশন। 2018 সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় এবং তৃতীয় স্টুডিও অ্যালবাম লেল বোর্ড 2 এবং নথিং টু প্রুভ। তারপর 2020 সালে ইয়ার্ট চতুর্থ অ্যালবাম লেল বোর্ড প্রকাশ করেন। ইয়ার্টির পঞ্চম অ্যালবাম লেটস স্টার্ট হিয়ার মুক্তি পায় 2023 সালে।